ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগ অ্যান্ড মামা। তো এখন বাজে 8:10 আর আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে এখন সন্ধ্যেবেলা, তুমি দেখতেই পেলে, তোমরা পুজো দিয়ে উঠলাম। তো মেয়েরা গেছে টুকটাক জিনিস আনতে, মানে ওই আমুল দুধ ফুদ আনতে গেছে, ওরাই পারে এখন কিনতে, ওর দুজনে মিলেই গেছে। আর আমি এখন টুকটাক জিনিসগুলো গুছিয়ে নিয়ে রান্না করবো, আপনি ছোলার ডাল করবো আর রুটি করবো, আর বেশি হ্যাঙ্গামা কিছু বাড়াবো না, কেন এমনি নিরামিষ, তারপরে বেশি ঝঞ্ঝাট আর বাড়াবো না রাত্রিরে। খাবার কালকে, কাল আছে, দেখা যাবে কী আছে। আর কালকে মাছ নিয়ে এসেছিলাম, সে মাছ আছে 4-5টা মতন আছে বোধ হয়, সেইগুলো কালকে ঝোল ভাত করে নেবো। আর এখন আমি টুকটাক কাজগুলো করে নিই। কি কি নিয়ে এলি দেখা, দুজনে পাকারা গেছিল, এখন ওরা বললাম বাজার করতে পারে। খাতা কিনেছে, হরলিক্স নিয়ে এসছে, আর তেল, আর আচ্ছা, আর জোয়ান, আর এটা কেন নিলি আবার? নিলাম, ওটা শেষ হয়েছে বাবা। ঠিক আছে, বড় 7 থেকে বেশি দামে 190 জানি এটা এখন। তো আমি এখন এগুলো গুছিয়ে নিই, নিয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলবো। আজকে কপি আলু তরকারি করেছি ধনে পাতা দিয়ে, আমার মেয়ে এদিকে রুটিগুলো করছে, আমার বড় মেয়ে নিয়েছি প্যাড়া মতন, ওগুলো রেকর্ড করবো ভাবলাম, তখনই ফোনে চার্জ চলে গেছে আর করতে পারিনি, পরে যেদিন যে করবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমি এন্ড করে দিচ্ছি ব্লগটা, আবার কালকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে, এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা লাইক দেবে। লাইকটা কিন্তু খুব কম আসছে, দেখছে লোকে কিন্তু লাইকটা কম আসছে, কমেন্টও কম আসছে। একটু লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে, একটু বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখে। তো এখনকার মতন টাটা, আবার কালকে দেখা হবে, ওরা স্কুল চলে যাবার পর, ঠিক আছে, টাটা। ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার, তো আমি কোন রান্নাঘর থেকে স্টার্ট করলাম ব্লগটা, সকালে আর সময় হয়নি, কেন আজকে দুটো মেয়েকেই আনতে হয়েছে, বাবা মাকে নিয়ে একটু উনি মেডিকেলে গেছিলো, খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, ওই জন্য একটু বেরিয়েছিলো ডাক্তার দেখাতে। তো সেই জন্য বলেছিলাম শরীরটা ভালো না, আর আসা ওই ভাবলাম সকালে দিয়ে সেরকম কিছু রান্নাও করিনি। আজ এখন রাত্রিবেলা আসার সময় মাছ কিনলাম, কাতলা মাছ, এই যে দেখো কিনেছি, আর সেটাকে একটু ঝোল ভাত করবো, আর পোস্ত করছি, ঝিঙে আলু পোস্ত করছি, আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে। তো এগুলো করে নিই, এবং মাছটা টমেটো আর পেঁয়াজ দিয়ে করবো, আদা রসুন কিছু দেবো না, সিম্পলভাবে করবো, কেন সেরকম আর ইচ্ছাও হচ্ছে না আজকে। তো সেটাই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো, ওকে। কালো জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা, টমেটো, ধনে পাতা সব আমি একসঙ্গে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটেছি,
এখন এই ধনে পাতার গন্ধটাই ভালো লাগবে, ওই জন্য ধনে পাতাটা রেডি দিয়েছে। এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, ভালোই নিয়েছি মাছগুলো, খারাপ না। ভালোভাবে হয়ে গেছে, এবার আমি এর মতো আলু টালু কিছু দিইনি। এবার দেব হলুদ, নুন আর লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো, দিলেও হয় না দিলেও হবে। পেছনে আমার মেয়ে পড়ছে, হালকা নুন দেবো, কেন নুন একটু বেশি হয়ে গেছিল আগে। জিরে গুঁড়ো ভাবছি দেবো না, একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। মোটামুটি ভালোই হয়ে গেছে সেদ্ধ। বেশি দেবো না, কেন কালকে আবার বৃহস্পতিবার, আমাদের মাছ খাওয়া হয় না ওই জন্য। এবার একই সঙ্গে মাছগুলো দিয়ে আমার হয়ে গেল রান্না।